নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেশি মুরগির যে ওষুধ, সেই ওষুধের উপরে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। পুরো ডিটেলস আলোচনা করব। ডে ওয়ান থেকে বাজারজাত করা পর্যন্ত, বিক্রি করার বয়স পর্যন্ত কী কী ওষুধ লাগে, তার ডোজ এবং সে ওষুধ কীরকম দাম, সমস্ত কিছু আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। প্রথম দিন যেদিন বাচ্চা আমি ফার্মে নিয়ে আসি, সেদিন একদিন বয়স থাকে বাচ্চার, সেদিন আনার সাথে সাথে প্রথমে শুধু জল দিতে হয়। খাবারটা প্রথমে দেওয়ার দরকার হয় না, কারণ কুসুমের মধ্যে, মানে খাবার বাচ্চার পেটের মধ্যেই থাকে, যেটা ডিমের মধ্যে, অর্থাৎ কুসুমের যেটা খাবার সেটাই ওরা খায়। তো আনার সাথে সাথে খাবার না দেওয়াই ভালো, আমি দিই না। আনার দুই থেকে আড়াই ঘন্টা পরে আমি খাবারটা দিই, প্রথমে জল দিই। সে জলটার সাথে কী মেশাই সেটা আপনারা একটু দেখুন। গ্লুকোজ পাউডার আপনারা ব্যবহার করতে পারেন, আমি গ্লুকোজের কাজটা, এ হচ্ছে এসএল বুস্ট, এটা দিয়ে আমি গ্লুকোজের কাজটা করি। তো গ্লুকোজের পরিবর্তে আপনারা বাড়িতে, সবার থাকে, প্রায় বাড়িতেই থাকে গুড় জল, গুড় জলের সাথে গুড় মিশে সেটা আপনারা দিতে পারেন। জার্নি করে আসার কারণে বাচ্চার এনার্জিটা লস হয়ে যায়, সেই এনার্জি রিকভার করার জন্যে সেই গ্লুকোজ জল বা বাজারে নানা রকম কোম্পানির ওষুধ পাওয়া যায়, মেডিসিন, সেগুলো আপনারা দিতে পারেন। কিছু না হলেও বাড়িতে সবার গুড় থাকে, সেই গুড় জলও দিতে পারেন, তাতে এনার্জিটা রিকভার হয়। তো আমি ব্যবহার করি এটা, এসএল বুস্ট। এটার দাম 217 টাকার প্রিন্ট আছে, আমার কাছে নিয়েছিল প্রায়, আমি হোলসেল দোকান থেকে নিয়েছিলাম। তো এটার দাম নিয়েছিল আমার কাছে প্রায় 160 টাকা মতো। তো এটার পরিমাণ হচ্ছে যে 5 লিটার জলে 10 গ্রাম এসএল বুস্ট। বাচ্চা ফার্মে ঢোকা মাত্রই এটা দিতে হবে জলের সাথে, 5 লিটার জলে 10 গ্রাম করে। এ হচ্ছে ডোজ, শুধু এটা প্রথম দিনই চলবে, তারপরে আর দেওয়ার দরকার নেই। দ্বিতীয় দিন, তৃতীয় দিন দিলেও আপনারা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। প্রথম দিনের জন্য এটা বললাম, আমি যেটা করি। তো তারপরে সেই গ্লুকোজ জলটা চেঞ্জ করে দিয়ে অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিনের কোর্স শুরু হয়, তিন দিনের। অ্যান্টিবায়োটিক ঠান্ডা লাগার জন্য বা ঠান্ডা যাতে না লাগে তার জন্য, এবং মাল্টিভিটামিন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এনার্জিটা লস হয় এবং বাচ্চা হালকা হয়ে যায়, সে কারণে মাল্টিভিটামিনটা দিতে হয় যাতে করে রিকভার হয়। আমি যে মাল্টিভিটামিনটা ইউজ করি সেটা হচ্ছে ভাইমিনাল, আপনারা অনেকেই জানেন যারা ফার্মিং করেন, পোলট্রি ফার্মিং। এ হচ্ছে ভাইমিনাল ফিডব্যাকের, এবং আমি আরেকটা মাল্টিভিটামিন ইউজ করি সেটা হচ্ছে রিকোভেট বিনহনের, সেটা একটু দামি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ভাইমিনালটা ইউজ করি, মাঝে মাঝে আমি রিকোভেটটা ব্যবহার করি। তো এই ভিটামিন আমি সাধারণত ভাইমিনাল ইউজ করি, তো ভাইমিনালের সম্বন্ধে আপনাদের বলবো। আর যে অ্যান্টিবায়োটিক্স আমি ব্যবহার করি সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক, বিনহনের ডুওপ্রিম, আপনারা দেখে নিন ভালোভাবে। এটা আমি 550 গ্রামের একটা প্যাকেট নিয়ে এসেছি বড়, কারণ আমার এখন ফার্ম বাড়ছে। এবার আমার প্রায় প্রথমে 1,000, তারপরে 1,500 ফার্মিং আমার শুরু হবে, তাই আমি বড় প্যাকেট একটা কিনে নিয়ে এসেছি 550 গ্রাম।
তো এটার দাম নিয়েছে 550 গ্রামের দাম, এখানে প্রিন্ট আছে 950, আমার কাছে নিয়েছে এটা 720 টাকা মতো। আমার পরিচিত দোকান, অ্যান্টিবায়োটিকে সাধারণত এতটা ডিসকাউন্ট থাকে না, অ্যান্টিবায়োটিকের দাম একটু বেশি হয়, কিন্তু যেহেতু আমার পরিচিত তাই আমার কাছে অনেকটাই কম নিয়েছে। তো এই হচ্ছে অ্যান্টিবায়োটিক আর এই হচ্ছে মাল্টিভিটামিন, এটা অল্টারনেট করে 3 দিন চলবে পরপর। গ্লুকোজ জল চেঞ্জ করার পরে যে জলটা দিতে হবে সেটা হচ্ছে এই ডুয়োপ্রিম। ডুয়োপ্রিমটা দিতে হবে 5 লিটার জলে। এখানে ডোজ আপনাদের লেখা আছে, ভালোভাবে আপনারা কিনলে দেখতে পারবেন। বাচ্চার জন্য 100 বাচ্চাতে 2.5 গ্রাম করে, 3 দিন চলবে, সাথে মাল্টিভিটামিন বললাম, 5 লিটার জলে 2.5 গ্রাম করে 3 দিন, খুব ভালো কাজ করে। তারপরে কিছুক্ষণ অ্যান্টিবায়োটিকটা থাকবে যতক্ষণ না জলটা শেষ হয়ে যাচ্ছে। জল শেষ হয়ে গেলে তারপরেই পাত্রগুলো ভালো করে ধুয়ে জলের বাইরে বের করতে হবে মাল্টিভিটামিন। এটার ডোজ হচ্ছে, এটার দামটা আমি বলে দিচ্ছি আপনাদের, আগেও ভিডিওতে দেখিয়েছি দামটা, এটা হচ্ছে 500 ml এর প্যাকেট, এটার দাম আছে 672 টাকা, আমার কাছে নিয়েছে 550 টাকা মতো নিয়েছিল। তো এটার ডোজ হচ্ছে বাচ্চার জন্য 100 পাখি হিসেবে আমি বলছি, 100 পাখিতে। তো 100 পাখিতে অর্থাৎ বাচ্চাতে 5 ml করে, সেটা জলটা আপনারা 5 লিটার ব্যবহার করতে পারেন বা 5 লিটার থেকে একটু কম ব্যবহার করতে পারেন। 1000 বাচ্চার জন্য আমি ব্যবহার করি। তো 100 পাখিতে 5 ml, এই হিসাবে 5 লিটার জলে যতটা দরকার হবে, 5 ml হলে 50 ml হয়, 100 পাখিতে 5 ml হলে 1000 বাচ্চাতে 5×10 50 ml হবে, 5 লিটার জলে 50 ml। এই অ্যান্টিবায়োটিক প্রথমে, তারপরে অ্যান্টিবায়োটিকের জল শেষ হয়ে গেলে মাল্টিভিটামিনের জল, এই অল্টারনেট করে 3 দিন এটা চলবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে জল শোধন অবশ্যই করতে হবে, আপনারা জল শোধন অবশ্যই করবেন। আমি যেটা দিয়ে, যে ওষুধ দিয়ে জল শোধন করি, ফিডব্যাকের সুক্রেনা WS, আপনারা অনেকে জানেন। তো এটা 500 ml এর প্যাক, এটার দাম নিয়েছিল আমার কাছে 320 টাকা, 413 টাকা প্রিন্ট আছে। তো এটা হচ্ছে লাগে, এর ডোজটা আপনাদের আমি বলে দিচ্ছি, এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারবেন, আমি আরেকবার বলেও দিচ্ছি। 1 ml দিতে হবে 10 লিটার জলে, 10 লিটার জলকে শোধন করতে 1 ml এটা লাগে সুক্রেনা WS। জল অবশ্যই শোধন করতে হবে, যতদিন ব্রুডিংয়ে থাকবে ততদিন অবশ্যই জল শোধন করতে হবে, তারপরেও আপনারা করতে পারেন, করলে ভালো, না করলেও খুব একটা অসুবিধা হয় না। তো এ হচ্ছে সুক্রেনা WS, ভালো করে দেখে নিন, সব থেকে ভালো জল শোধনের ওষুধ এটা, একটু দামি ফিডব্যাকের। তারপরে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন চলবে, তার সাথে একটা লিভার টনিক আপনারা ব্যবহার করতে পারেন। মাল্টিভিটামিন এবং অ্যান্টিবায়োটিক হচ্ছে জলের সাথে, আর এই লিভার টনিক আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওসিমেল, এটা খাবারের সাথে ব্যবহার করতে হয়। তো এটার দাম হচ্ছে 720 টাকা মতো, এটা দাম নিয়েছে প্রায় আমার কাছে 580 টাকা মতো। তো হোলসেল মার্কেটে ওষুধ কিনলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো এটা ডোজ বলে দিই, বাচ্চার ক্ষেত্রে ডোজ হচ্ছে 7 থেকে 10 ml, 100 পাখিতে 7 থেকে 10 ml 100 পাখির জন্য। তো 1000 যদি বাচ্চা থাকে তাহলে 70 ml মতো লাগবে।
এই লিভার টনিক আপনারা কন্টিনিউ 7 দিন ব্যবহার করতে পারেন, 7 থেকে 10 দিন, তারপরে ব্যবহার করতে পারেন একটু গ্যাপ দিয়ে, এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার খাবারের সাথে লিভার টনিকটা ব্যবহার করা ভালো, যাতে লিভারটা ভালো থাকে, হজমটা ভালো হয় এবং বাচ্চার যে গ্রোথ সেটা ঠিকঠাক থাকে। আর লিভার টনিক আমি দেখালাম যে ওসিমেল ব্যবহার করি, তো এখন একটা নতুন লিভার টনিক আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে হিমালয়ার লি 52। দেখুন এটা একটু দামি, ভালোভাবে দেখায়, হিমালয়ার লি 52। এটা আমি খুব কমই ব্যবহার করি, আমি ওসিমেলটাই বেশি ব্যবহার করি যেটা আপনাদের আগে দেখালাম। তো এটার ডোজ হচ্ছে, এটা একটু দামি, 200 ml এর দাম প্রায় 120 টাকা মতো, 140 টাকা প্রিন্ট আছে। তো এটা ব্যবহার করতে হবে, ওটা 7 ml ছিল, কিন্তু এটা ব্যবহার করতে হবে 5 ml 100 পাখিতে, মানে 1000 বাচ্চাতে 5 ml, 1000 বাচ্চাতে 50 ml। এটাও খাবারের সাথে, লিভার টনিক সাধারণত খাবারের সাথে ব্যবহার করাটা ভালো। তো এ হচ্ছে লি 52, দুটো লিভার টনিক আমি এখন ব্যবহার করছি। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, মুরগি একটু বড় হয়ে গেলে যে অ্যান্টিবায়োটিকটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে মেরিকুইন। এটা হচ্ছে সব থেকে ভালো বড় মুরগির জন্যে লিকুইড অ্যান্টিবায়োটিক এবং হার্ড, এটা খুব তাড়াতাড়ি কাজ করে। তো 500 ml-এর দাম হচ্ছে 560 টাকা মতো, তো 450 টাকা মতো দাম এটা পড়বে ডিসকাউন্ট বাদ দিয়ে। তো এটা জলের সাথে দিতে হবে, 10 লিটার জলে 5 ml করে, প্রথমে 5 ml যদি কাজ না হয় তাহলে ডোজটা বাড়িয়ে 10 ml করতে হবে, 10 লিটার জলে প্রথমে 5 ml তারপরে 10 ml। ছবিটা ভালোভাবে দেখে নিন, আপনারা অনেকে হয়তো ব্যবহার করেন মেরিকুইন, এন্ড্রোফ্লক্সোসিনের মেরিকুইন, এটা সব থেকে এফেক্টিভ বড় মুরগির জন্যে, হাঁস বা মুরগির জন্যে বা ছাগল গরু যে কোনো পশুকেই দেওয়া যায়। তো আমি মেরিকুইন ব্যবহার করি। তারপরে আসছে যেটা জাম ক্লিনার আমি ব্যবহার করি ফার্মে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যা যা প্র্যাকটিক্যাল করি, যেসব জিনিস ওষুধ নিয়ে কাজ করি, সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। আমাকে কমেন্টে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে আগের ভিডিওতে যে আমি কী কী ওষুধ ব্যবহার করি এবং সেসব ওষুধের ডোজটা কী, সেটা একটু আলোচনা করতে। তো আজকের ভিডিওতে আমি তাই আলোচনা করছি আপনাদের জন্য বন্ধুরা। এটা হচ্ছে জাম ক্লিনার, এটা মুরগি খাওয়ানোও যায়, ভেতরে কোনো রোগ জীবাণু বা জাম থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। সাধারণত এটা স্প্রে কাজে লাগে, ভিরকন এস, দেখুন অনেকে চেনেন। তো এটা হচ্ছে অনেক দামি, এটা আমি একটু কম ব্যবহার করি, 100 গ্রামের কৌটো, এটার দাম 425 টাকা, প্রায় 350 টাকা দাম নিয়েছে, 100 গ্রাম, এটা 100 গ্রামের দাম 350 টাকা। তো এটা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে, ডোজটা আপনাদের আমি বলছি, এটা 1 গ্রাম মতো 1 লিটার জলে দিলেই হয়। আর খাওয়ানোর জন্য ডোজটা হচ্ছে, সেটা জলের সাথে খাওয়ালেই ভালো হয়, সেটা 2 গ্রাম হয়ে যাবে, স্প্রে করার জন্যে এটা 1 গ্রাম দিলেই চলে, 1 লিটার জলে 1 গ্রাম। আর খাওয়াতে গেলে এটা জলটা যেটা জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হয় সেটা হচ্ছে 1/2 লিটার জলে, মানে 500 গ্রাম জলে 2 গ্রাম দিতে হবে,
হাফ লিটার জলের সাথে 2 গ্রাম, ডোজটা ডবল হবে, জলটা হাফ হবে। আর স্প্রে করার জন্য সাধারণত আমি এটা ব্যবহার করি, খাওয়াই না। তো 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে ফার্মের ভেতরে, গুঁড়োতে, ব্রুডিংয়ের সময় বিশেষ করে এটা আমি ব্যবহার করি। ব্রুডিংয়ের যে গুঁড়োটা সেখানে আমি এটা ব্যবহার করি। তার সাথে আরেকটা আছে আমার কাছে ওষুধ, সেটা হচ্ছে এটা পুরো ফার্মে আমি ব্যবহার করি। দেখুন, বায়োক্রপ B904, এটা স্প্রে করা খুব ভালো একটা ওষুধ। আমি এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি পুরো ফার্মের ভেতরে যখন মুরগি থাকে। তো এটার দাম বলে দিই প্রথমে, এটা হচ্ছে 200 ml প্যাক, দাম 256 টাকা, প্রায় 200 টাকা পড়বে। আর এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 4 ml করে মিশিয়ে স্প্রে করতে হবে, 1 লিটার জলে 4 ml। আর আরেকটা ব্যাপারের মধ্যে আছে, এটা দু রকম ডোজে ব্যবহার করতে হয়। যখন ফার্মের ভেতরে মানে মুরগি থাকবে না, তখন এটা 4 ml, আর মুরগি থাকলে একটু কম হবে। মুরগি থাকলে একটু কম ব্যবহার করাই ভালো, যাতে মুরগি কোনো ক্ষতি না হয়। একটু কমে যাবে, 4 ml যায়, 4 ml জায়গায় 3 ml হতে পারে বা 2 ml দেওয়া যায় মুরগি থাকলে। ফাঁকা অবস্থায় 4 ml, 1 লিটার জলে 4 ml, আর মুরগি থাকলে সেটা 2 ml করাই ভালো, যাতে মুরগির কোনো ক্ষতি না হয়, 1 লিটার জলে অবশ্যই। তারপরে আসছে যেটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ, সেটা হচ্ছে কিডনির ওষুধ, যাতে কিডনি মুরগির ভালো থাকে। নেফ্রোকেয়ার, কিডনির জন্যে নেফ্রোকেয়ার, এটার দাম হচ্ছে 1 লিটারের দাম 555 টাকা, 450 টাকার মতো দাম এটার পড়বে। আর এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ml, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এর ওষুধটার রঙ হচ্ছে, এটা লিকুইড একটা ওষুধ, রঙ একেবারে লাল, জলে দিলে লাল রঙ হয়ে যায়। তো 1 লিটার জলে 1 ml, দেখুন ভালোভাবে কোটোটা, অনেকে দেখেছেন যারা কাজ করেন, 1 লিটার জলে 1 ml নেফ্রোকেয়ার, এটা খুব ভালো একটা ওষুধ কিডনির জন্যে। এটা চলবে মোটামুটি 15 দিন বয়স থেকে, 15 দিন বয়স পর্যন্ত, 7 থেকে 15 দিন বয়স পর্যন্ত এটা চলবে। 7 দিন বয়স যখন হবে প্রথম ভ্যাকসিন, তারপরে এটা 15 দিন বয়স পর্যন্ত চলবে। আপনারা জানেন যে ভ্যাকসিন যেদিন হয় সেদিন কোনো ওষুধ ব্যবহার করা যায় না, আগের দিন বা পরের দিন। তো এটা আপনারা হিসাব করে করবেন। আর এটা আমি সাধারণত ব্যবহার করি ব্রুডিং থেকে, আমি ব্যবহার করি ব্রুডিংয়ের প্রথম 3 দিন আমি এটা জলের সাথে দিই। অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিনের মধ্যে যে গ্যাপ, সে গ্যাপের মধ্যে আমি এটা প্রথম 7 দিনই ব্যবহার করি। তো প্রথম থেকে আমি 15 দিন পর্যন্ত এটা আমি নেফ্রোকেয়ার ব্যবহার করি। তো আপনারাও চাইলে করতে পারেন। তারপরের ওষুধ হচ্ছে, 1 মাস বয়স হয়ে গেলে একটা ক্রিমির ওষুধ দিতে হয়। তো ক্রিমির ওষুধ হিসেবে আমি যেটা ব্যবহার করি এবং ভালো রেজাল্ট যেটাই পাই, সব থেকে ভালো রেজাল্ট, এটা ভিরব্যাকেরই একটা ওষুধ, অ্যালবোমার, অ্যালবেন্ডাজোলের অ্যালবোমার, ক্রিমির সব থেকে ভালো এটা ওষুধ, আমি সব থেকে ভালো রেজাল্ট এটা পেয়েছি। আমি আমার ফার্মে ব্যবহার করি, 500 ml কৌটো, এটার দাম হচ্ছে 286 টাকা, 500 ml 180 টাকার মতো দাম। আর এর ডোজ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে, এটা একরকম পয়জন, বিষ, কৃমি নাশক করে, কৃমিকে মারার ওষুধ। কোনো জিনিসকে মারার জন্য যে ওষুধ ব্যবহার করে সেটাকে আমরা সাধারণত পয়জন বলি, অর্থাৎ বিষ। তো এটা বিষ, তো এটা ব্যবহার করার আগে
খুব সাবধানে ব্যবহার করতে হবে। এই ডোজটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ডোজ বেশি যেন না হয়, কম হলে কোনো অসুবিধা নেই। তো মুরগির জন্যে এর ডোজ হচ্ছে 100 মুরগিতে 30 থেকে 45 ml, আমি ব্যবহার করি 100 মুরগির জন্য 20 ml, 20 ml এরও কম। তো 1000 মুরগিতে আমি ব্যবহার করি 15 ml করে হিসেবে আমি ব্যবহার করি, 15 ml এর হিসেবে 100 মুরগিতে 15 ml এর হিসেবে আমি ব্যবহার করি। এবার আপনারাও সেভাবে ব্যবহার করবেন, বেশি অবশ্যই দেবেন না, তাতে মুরগির ক্ষতি হতে পারে। তো এই হচ্ছে অ্যালবোমার ক্রিমের ওষুধ, অ্যালবেন্ডাজোলের অ্যালবোমার। তারপরে যেটা আসছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ওষুধ। 15 দিন বয়স হয়ে গেলে মুরগির ক্যালসিয়াম দিতে হবে অবশ্যই। এ হচ্ছে ক্যালসিয়াম, পাঁচ লিটারের এটা জার আমি নিয়ে এসেছি, কন্টেনার। অস্টোভেট, ভিড় বাকিরই একটা প্রোডাক্ট অস্টোভেট। তো অনেক ভারী, একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো আপনাদের ডোজ আমি বলে দিচ্ছি এবং দামটাও বলছি। 5 লিটারের দাম হচ্ছে 650 টাকা, আমার কাছে নিয়েছে এটা 550 টাকা মতো। এটার ব্যবহার করার সবথেকে ভালো যেটা উপায় সেটা হচ্ছে যে এই অস্টোভেট এবং ভাইমিরাল একসাথে মিশিয়ে, একটা পরিমাপ আছে, 500 ml অস্টোভেটের সাথে 30 ml ভাইমিরাল একসাথে মিশিয়ে ভালো করে এটা খাবারের সাথে দিতে হবে 3 দিন, 15 দিন বয়স থেকে 3 দিন কন্টিনিউ 3 দিন চালাতে হবে। তারপরে আবার 7 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন এইভাবে এটা ব্যবহার করতে হবে, একসাথে মিশিয়ে, মাল্টিভিটামিনের সাথে অস্টোভেট মিশিয়ে। আবার অস্টোভেটের সাথে রিকোভেটও ব্যবহার করা যায়, ওটা ডোজটা একটু কম হবে। 500 ml অস্টোভেটের সাথে 30 ml ভাইমিরাল, আর রিকোভেট হলে পরে সেটা হবে 15 ml, 15 থেকে 20 ml। আর প্রথমে যেটা ওষুধ আমি ব্যবহার করি যেটা দরকার সবথেকে ইম্পর্টেন্ট পোলট্রি চাষ, যেটা ছাড়া অসম্ভব, সেটা হচ্ছে ফরমালিন। এটা লিটারে 20 ml করে ব্যবহার করতে হবে, জলের সাথে 1 লিটার জলে 20 ml মিশিয়ে এটা পুরো ফার্মের ভেতরে এবং বাইরে স্প্রে করতে হবে। মুরগির প্রথম যেটা ওষুধ মুরগির ফার্মের, পোলট্রি ফার্মের, এটার দাম হচ্ছে 5 লিটারের দাম 650 টাকা, এটার দাম নিয়েছে আমার কাছে 550 টাকা মতো ডিসকাউন্ট বাদ দিয়ে। আর একটা কথা, সেটা হচ্ছে যে সবথেকে যেটা একটু বিপজ্জনক ওষুধ বলা যায় সেটা হচ্ছে এই ক্রিমের ওষুধ, এটা একটু সাবধানে ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার আগে অবশ্যই এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে এটা ঝাঁকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম যে আমি আমার ফার্মে কীভাবে যেসব ওষুধ প্রয়োজনীয় ওষুধ সেগুলো আমি কীভাবে ব্যবহার করি এবং সেগুলোর দাম, ডোজ, সমস্ত কিছু আপনাদের আমি আলোচনা করলাম ডিটেলস। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার, কাজে লাগবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে এই মুরগি চাষ রিলেটেড বা ফার্মিং রিলেটেড, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমার ফার্ম রেডি, আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, কিছুদিনের মধ্যে আমার ঢুকে যাবে। একটা মালের অর্ডার ছিল, সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি মাল আমার ঢুকবে। বাচ্চা অর্ডার দেওয়া রয়েছে 1000-এর। তো এখন বর্তমানে বাচ্চার রেট হচ্ছে প্রায় 25 থেকে
30 টাকার মধ্যে রয়েছে, জায়গা বেসিসে কম বেশি হতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।